হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার বুলটেকো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তা আজকে আমার একটু শরীর আগের তুলনায় একটু ভালো আছে, বাট কাশি আছেই, কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে। আজকে কিছু কাজও করলাম, কিছু কাচাকুচি ছিল সেগুলো করলাম, আর এখন আমার রান্নাঘরে কাজ হচ্ছে। চলো দেখাই রান্নাঘরে। মানে একটা ইয়ে ছিল, গেট ছিল, তো ওটা ভেঙে ওটা পুরো একবারে দেওয়াল উঠিয়ে দিবে, কারণ ওখানে বৃষ্টি পড়তো রান্নাঘরটায়, তো ওখানে কোনো জিনিস টিনিস রাখতে পারতাম না, তো সেখানটায় কাজ হচ্ছে, ওটা দেওয়াল তুলে দেবো। চলো দেখাই তোমাদেরকে। তো তারপর রান্না বান্না ওটা কমপ্লিট হবে, তারপর রান্না বান্না করবো, কারণ প্রচণ্ড ধুলো উঠছে, সিমেন্ট গুঁড়ো উঠছে, তো এখন রান্না করা যাবে না। তো টান হয়ে গেল, চান হয়ে গেল, পুজো হয়ে গেল, পুজো টুজো করা হয়ে গেলো, রান্নাঘরে কাজ এখন চলছে, ছাড়া হলো। তো আজকেই বলছে মানে ওয়ালটা কমপ্লিট হয়ে যাবে, তো প্লাস্টারটা মনে হয় আজ হবে না কাল হবে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমার বর এখন দোকান থেকে কচুরি এনে দিল, তো এখন আমি কচুরি খাবো। যদিও ডাক্তার ময়দা জিনিস সব কিছু খেতে বারণ করে দিয়েছে, শুধু তো বললাম ফল স্যালাড আর সবজিপাতি এসবগুলো বেশি করে খেতে বলেছে, বাকি রুটি ফুটি এসব খেতে পারবো, বাট কচুরি এনে দিল আমার বর, এখন একটু কচুরি খেয়ে নিই। জিমেও কথা বললাম, জিমে ভর্তি হব, আজকে বিকেলে যাব জিমে কথা বলতে, তো জিমেও ভর্তি হব, এবার রেগুলার জিম করব, একদম শরীরের ফ্যাট পুরো কমিয়ে দেবো, পুরো পেটটা কমে গেলে আমার মানে শরীরটা একটু ঠিক হয়ে যাবে আর কি, সিস্ট মিস সব এগুলো যা আছে সব মানে ঠিক হয়ে যাবে, শরীরটাও সুস্থ থাকবে, কাজে এনার্জিও পাবো। তো এই জন্য জিমে কথা বলা হলো, আজকে জিম যাব, তো আজকে কচুরিটা খেয়ে নিই, তারপর সব পালবো। তো এবার খাবো আমি কচুরি আর ঘুগনি, তারপর দেখো আমি রান্না এখানে চাপিয়েছি, জাস্ট মানে খিচুড়ি চাপালাম, আজকে খিচুড়ি হবে। আর এদিকে আমি বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি, আর এখানে আলুর ভাজা, আলু কাটা আছে, শাক সবজি মশলা সব কেটে রাখা আছে, তো এদিকে আমি রান্না কমপ্লিট করছি। দেখো পুচকুকো খাওয়ানো চলছে, কারণ পুচকুকে আর খিচুড়ি দেওয়া হবে না, কারণ খিচুড়িতে অনেক লঙ্কা টঙ্কা মশলা দেওয়া আছে, তো পাশের বাড়ি থেকে ভাত নিয়ে আসা হয়েছে, ওর ভাতটা মিক্সিতে পেস্ট করতে হয় সব সবজি দিয়ে ডাল দিয়ে, তোকে পেস্ট করে খাওয়ানো হচ্ছে। একদিকে ফোনে হরে কৃষ্ণ গান লাগানো হয়েছে, ও গান শুনছে আর খাচ্ছে, ও কৃষ্ণ ভক্ত, হরে কৃষ্ণ গান শুনলে ও হাততালি দেয় আর খুব নাচে, আর খাবারও খেয়ে নেয় খুব সুন্দর, একদম জ্বালায় না, তো ওই জন্য ওর যখনই খায় বা কিছু মানে বদমাইশ করে হরে কৃষ্ণ গান চালিয়ে দেওয়া হয়, তো ওটা ওর ঠিক থাকে, গান শুনে আর খায়। তো আজকের মেনু আমাদের ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর খিচুড়ি গরম গরম। তো দেখো এখন আমরা খেতে বসে গেছি, খিচুড়ি খিচুড়ি দিয়ে দিয়েছে তিনজনেই, মানে ছেলেটা স্কুল থেকে এলো, ওরা তো খেয়ে নিয়ে চলে গেলো, কাকু টুম্পা, কারণ ছেলেটা ঘুমাবে, আর ছেলেটা স্কুল থেকে এলো, তারপর ওকে খেতে দেওয়া হলো, তারপর আমরা খেতে বসবো, ওই জন্য তিনজনেরই নিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা দেখলে দেখালাম। আর খুব হাওয়া দিচ্ছে এখন, তো গেট আমি স্ট্যান্ডে ফোনটা আটকানোই আছে, আমি কটা ভিডিও করছিলাম তো আটকানো আছে। তো দেখো আমি যে মানে এই ওষুধগুলো আমাকে দিয়েছে, ওই যে ভিটামিন নেই তার জন্য, ভিটামিন দিয়ে, তো এইগুলো আবার নতুন ডিজাইনের ওষুধ দেখছি, তো এগুলো বের করলাম, মানে এক মাসে দিয়েছে, চারটে আছে, তো ফ্রাইডে ফ্রাইডে করে মানে প্রতি শুক্রবারে একটা করে বোতল খেতে হবে, পুরোটা একবারে এই বোতলটা খেতে হবে, জানি না তেতো না মিষ্টি হবে, পুরো বোতলটা একসঙ্গে খেতে হবে, বোতলটা খেতে হবে না ওষুধটা, এটা বলেছে চারটে শুক্রবারে, চারটে এক মাসে, আরেক আরেক মাস খেতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন যাবো জিমে কথা বলতে, কারণ 5টার সময় ডেকেছিল, তো ঘুমিয়ে গেছিলাম, উঠতে লেট হলো, তো এখন 5:30 বাজেনি, 5:20 বাজছে, তো যাই গিয়ে জিমে কথা বলে আসে, একটু মার্কেট যাবো, কিছু সবজি মার্কেট করে নিয়ে আসবো, তো দেখতে থাকো।